আদায় করব। হযরত ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে যখন মিশরের খাদ্য ভান্ডারের দায়িত্ব তিনি পেলেন, মিশরের রাজ দরবারের দায়িত্ব যখন হযরত ইউসুফ আলাইহিসসালামের হাতে অর্পণ হলো, ওই সময় মিশরে সাত বছরের জন্য দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, ঠিক কিনা? কত বছরের জন্য? সাত বছরের জন্য দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এই দুর্ভিক্ষের সময় মিশরের জনগণ লাইন দিয়া প্রাণ নেওয়ার জন্য, খাদ্য সংগ্রহ করার জন্য ইউসুফ আলাইহিসসালামের দরবারে পাত্র নিয়ে উপস্থিত, এরকম লাইন দিয়ে তিনি খাদ্য দিচ্ছেন। প্রতিমধ্যে ১৬ থেকে ১৭ বছর একটি যুবক, তিনি দাঁড়িয়ে বলছেন, ইউসুফ আপনি আমাকে একবার খাদ্য দিয়েছেন, আপনি যে মিশরের বাদশাহ হয়েছেন সেই ক্ষমতা বলে আপনি আমাকে আরো একবার খাদ্য দেন। হযরত ইউসুফ বলছেন, মিশরের প্রত্যেকটা জনগণ আমার কাছে সমান, সুতরাং অন্যরাও একবার পেয়েছে, তুমিও একবার পাবে, দ্বিতীয়বার পাবে না। এবার ওই শিশুটি ডাক দিয়ে বলছে, ওই বালকটি ডাক দিয়ে বলছে, ও আল্লাহ নবী, তুমি কি আমাকে চিনো নাকি, আমার পরিচয় কি তুমি জানো নাকি? এই কথা বলার সাথে সাথে ইউসুফ আলাইহিসসালাম বলছে যে তোমার পরিচয়টা কি? বলছে আমার পরিচয় যদি তুমি জানতে তাহলে আমি তোমাকে দুইবার নয়, তিনবার নয়, ১১২ যদি তোমার কাছে আমি খাদ্য চাইতাম, ১১২ পর্যন্ত তুমি আমাকে দিতে বাধ্য থাকিতে, এমনকি দেওয়ার পরে তোমার নিজের মনে তৃপ্তিটাও সঠিকভাবে মিটত না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আশ্চর্য হয়ে গেলেন, কি তোমার পরিচয় বলো, তাড়াতাড়ি তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। এবার বালক বলছে, ইউসুফ তাহলে তুমি শোনো, তোমার কি ১৬ বছর আগের সেই কথাটি মনে আছে নাকি? ওয়ারাওয়াদাতু হুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মা'আযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ইউসুফ, তুমি একটু মনে করে দেখো, তোমার মনিবের স্ত্রী জুলাইখা, তার মনের কামনা বাসনা পূরণ করার জন্য, তার মনের উদ্দেশ্য হাসিল করার জন্য তোমাকে যখন তার অন্তর মহলের মধ্যে ডেকে নিয়ে গিয়েছিল, তার নিজের কামনা, তার নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য যখন তার অন্তর্মহলে তোমাকে ডাক দিয়েছিল, যখন তুমি এক একটা দরজা এক একটা গেট পার হচ্ছিলে, অবল্লাকাতিল আবওয়াব, প্রত্যেকটা গেটে একটা করে তালা মেরে দেওয়া হচ্ছিল, ঠিক কেন জেনে বলে, এভাবে সাতটি দরজায় সাতটা তালা মেরে দেওয়া হলো। অবল্লাকাতিল আবওয়াব যখন পুরো দরজাগুলোতে তালা মেরে দেওয়া হলো, এবার জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে তার সামনে নিজের সৌন্দর্যটাকে প্রকাশ করে দিয়া বলা শুরু করলো, ওয়াকালা হাইতালাকা, ইউসুফ আমার দিকে তাকাও, আমার দিকে দেখো, আমার দিকে আসো, দেখো আমি কত সুন্দরী। বলি নাউজুবিল্লাহ। মিশরের বিশ্ব সুন্দরী ছিলেন ওই সময় জুলাইখা, এত সুন্দর সুশ্রী একজন মহিলা, তার নিজের সৌন্দর্য সবটুকু প্রকাশ করে নিয়ে টকবগে যুবক ইউসুফের সামনে বলছে, ইউসুফ আমার দিকে আসো, কাম হেনার এদিকে এসো। আচ্ছা বলেন তো, আমরা এখনকার যুবক যারা আছি, যুবক ভাই যারা আছো, তারা মাইন্ড করে না, আমরা এখন যারা আছি বিশ্ব সুন্দরী তো দূরের কথা, ছয় সন্তানের জননী, সব কিছু শেষ হয়ে গিয়েছে, অনেক মহিলাও যদি এরকম ভাবে ডাকে ছাড় দেবে? কথা কম কথা বলেন, চিন্তা করে পা স্কিয়ার পাব, ঠিক কিনা যদি বলেন? মহিলাদের সৌন্দর্য, নারীর সৌন্দর্য একমাত্র তার স্বামী ছাড়া অন্য কেউ দেখতে পাবে না? সবাই তো বলছেন না, সবাই আমার কথা কি বুঝতেছেন? পেছনে যারা আছেন তারা কি আমার কথা বুঝেন? আমার সাথে একটু উত্তর দেন, আমি ওরকম বক্তা না,
যে চোখ বন্ধ করে তিন ঘন্টা আলোচনা করলাম, খালি সুর দিয়া নিজে কান্নাম, আপনারাও কান্নলেন আর একটু হাসলেন, তিন ঘন্টা পরে যদি প্রশ্ন করা হয় কেমন আওয়াজ হয়েছে, খুব ভালো আওয়াজ করেছে হুজুর, কি শিখেছো তা তো জানি না, ঠিক কিনা? তো এমন আওয়াজ শুনে কিন্তু কোনো লাভ নেই। আপনি ওয়াজ এক ঘন্টা শোনেন, কিন্তু এই ওয়াজ শোনার মধ্যে আপনাকে কিছু শিখতে হবে, ঠিক কিনা? যদি বলেন নাই শিখতে পারলেন এত কষ্ট করে এখানে এসে লাভটা হইল কি? আমার ভাইরা, নারীদের সৌন্দর্য নারী কেবলমাত্র প্রকাশ করবে তার স্বামীর সামনে, তার নিজের স্বামী ছাড়া তার সৌন্দর্য অন্য কারো কাছে নারীর সৌন্দর্য প্রকাশ করা হারাম, হারাম এবং হারাম, বলে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় নারী জাতি এমন জাতি নিজের সৌন্দর্য স্বামীর সামনে প্রকাশ করে না, যত বাজে কাপড় ময়লা কাপড় সব পড়ে স্বামীর সামনে, ঠিক কিনা যদি বলে? নিজের সৌন্দর্য অন্যের কাছে প্রকাশ করা যাবে না, তার মানে মহিলাদের কথাটাও সৌন্দর্য, ঠিক কিনা? মহিলাদের কথাটাও মহিলাদের কাছে সৌন্দর্য, মহিলাদের এই সুন্দর ব্যবহার, সুন্দর ভাষা, সুন্দর কথাটাও পাওয়ার অধিকার রাখে তার স্বামী। কিন্তু পৃথিবীতে এমন মহিলারাও আছে স্বামীর সাথে এমন খারাপ ভাষা ব্যবহার করে, যেটা দাস দাসীদের সাথেও মানুষ এমন ভাষা ব্যবহার করে না, কথা বলেন ঠিক কিনা? ওরে ভালো ভাষা ব্যবহার করে পাশের বাড়ির দেওয়ারের সাথে, মার্কেটে গিয়া দোকানদারের সাথে, ঠিক কিনা যদি বলেন? এত সুন্দর সুস্পষ্ট ভাষী মহিলা মার্কেটে গেলে পাওয়া যায়, বাড়িতে পাওয়া যায়, কথা বলেন ঠিক? রাগ করলেন আপনারা? আমার ভাইয়েরা, বাড়িতে যত ময়লা নোংরা কাপড় পড়ে যায়, যখন পাশের বাড়ি বা গ্রামে কোনো বিবাহ শাদী হয়, সেই জায়গায় যত প্রকার সৌন্দর্য আছে সব এই সৌন্দর্য গুলা পরে, স্বর্ণ গহনা যা আছে সব পরে, সুন্দর সুন্দর শাড়ি যা কিছু আছে সাজগোজ সব পরে বিবাহ বাড়িতে যায়, দেখলে কোনটা কোণে আর কোনটা মেহমান চেনা যায় না, ওনার বিয়ে হচ্ছে কি, ঠিক কিনা যদি বলে? ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য স্বামী ছাড়া কোন মহিলা যদি অন্য বর পুরুষের সামনে তার সৌন্দর্য প্রকাশ করে দেয়, আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতে সুঘ্রাণও পাবে না, কয় ব্যক্তি জোরে বলে, জোরে বলে? আল্লাহ নবী বলেন লা তাদখুলুল জান্নাতা সালাসা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে সুঘ্রাণও পাবে না। নাম্বার ওয়ান হচ্ছে মুদমিনুল খামর, নাম্বার টু হচ্ছে রাজিলাতুন নিসা, নাম্বার থ্রি হচ্ছে দায়ুস। এই তিন প্রকার মানুষ জান্নাতে তো যাবেই না, জান্নাতে সুঘ্রাণও পাবে না। এবার এই তিন শ্রেণী কারা কারা আপনাদের জানার দরকার আছে না নাই? শুনবেন, কিছু কিছুক্ষণ চালাবো, কষ্ট পাবেন না তো? কেউ পরে আবার গালাগালি দেবেন না? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন কেন বলছি কথা বলা। গত পরশুদিন আমার মাহফিল ছিল নড়াই, নড়াইলে বসে মাহফিলে আমি সুদ বিষয়ে আলোচনা করছি, সুদের বিষয় যখনই আলোচনা শুরু করেছি পাশে একজন ছিল অতিথি, বলছে হুজুর সুলাইমানের আলোচনা করেন সুদের আলোচনা বাদ দেন। কি বলছে? বলছে সুলাইমানের কাহিনী কও, সুদের আলোচনা করার দরকার নেই। পাশে থেকে একজন বলছে হুজুর উনি নিজে সুদের সাথে জড়িত, আপনারা কি অমন করেন না? ভাইরা আমার, যার সাথে যে জড়িত থাকেন কোন ব্যক্তি কিন্তু পাপ মুক্ত না, ঠিক কিনা? 100% পাপ মুক্ত কোনো ব্যক্তি না, প্রত্যেকেই কোনো না কোনো অপরাধ তার হয়ে থাকে স্বাভাবিক, মানুষ বলতে তো ভুল, ঠিক কিনা? কিন্তু এই পাপ গুলা করলে তার শাস্তি কি, অপরাধ গুলা করলে তার শাস্তি কি, এইগুলো জানতে হবে তো, বা এগুলো করা যাবে কিনা। অনেকে পাপ করে কিন্তু মনেই করে না যে এটা পাপ, ঠিক কিনা যারা বলে? তাহলে লা তাদখুলুল জান্নাতা সালাসা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে সুঘ্রাণ পাবে না। এক নম্বর হচ্ছে মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশাদ্রব্য পান করে, কি পান করে জোরে বলে? নেশাদ্রব্য পান করে, যত প্রকার নেশা আছে, সেটা হোক ইয়াবা হোক বাবা হোক গাজা হোক দাদা, আরো নিচে নামবো, বিড়ি আছে না নাই, কথা বলেন না কেন?
বিড়ি কি ভালো জিনিস না খারাপ জিনিস খারাপ গুল আছে বিড়ি খাওয়া তো আর কোনো অসুবিধা নেই আছে নাকি আছে বিড়ি কি মাদক কথা বলে মাদক বিড়ি কি মাদক মাদকের থেকেও খারাপ হ্যাঁ অনেকে বলে মাদকের চাইতেও খারাপ আমার ভাইয়েরা বিড়ি যেমন মাদক পানের সাথে জর্দাটাও একটা মাদক ঠিক কথা বলে ঠিক মুফতি সাহেব বলে এখানে আছেন অনেকে বিড়ি খায় বলে কি বিড়ি খাওয়া হারাম না বিড়িটা হচ্ছে মাকরু আমিও মেনে নিলাম বিড়ি খাওয়াটা মাকরু পানের সাথে জর্দা খায় প্রশ্ন করা হলো পানের সাথে জর্দা খান কেন বলে এটা হারাম না এটা হচ্ছে মাকরু আমিও বললাম এটা মাকরু আচ্ছা বলেন তো মাকরু আপনার কাছে নাকি আল্লাহর কাছে এই মাকরুটা কার কাছে মাকরু শব্দের অর্থ হচ্ছে অপছন্দনীয় মাকরু শব্দের অর্থ কি সবাই কথা বলবেন নিজের মত নিজে ঢুকে এবার অঙ্ক কষা শুরু করে অঙ্ক কষার পরে রাখে অ্যান্সার লিখে দিয়ে চলে যায় বলে তো ছাত্র ছাত্রীরা এই অঙ্কের মধ্যে কি হইলো না হইলো কিছু বুঝবে কিন্তু টিচার যদি ক্লাসরুম এর মধ্যে ঢুকে ঢুকে বলে এই ছাত্র ছাত্রী যারা আছো এবার এই অঙ্কটা এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার দিয়ে তুমি সূত্র অনুযায়ী করো করে যদি দেখিয়ে দেওয়া হয় বলেন তো ছাত্র ছাত্রীরা ওই অঙ্ক বুঝতে কোনো সমস্যা হবে নাকি তেমনি ভাবে আপনার কোরআনের ক্লাসে বসেছেন আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক এটা কোরআনের ক্লাস এটা কিসের ক্লাস কোরআনের ক্লাস আমাকে যদি শিক্ষক হিসেবে পছন্দ না হয় ছোট মানুষ অন্তত এতটুকু মনে করেন যে কোরআনটা আল্লাহর কিতাব যা বলছি আল্লাহর কিতাব থেকে বলছি কি কথা বুঝতে পারছেন এই জন্য আমাদেরকে অ্যালার্ট হতে হবে আমার কথার উত্তর সকলকে দিতে হবে তাহলে বলেন তো পানের সাথে জর্দা খাওয়াটা মাকরু মাকরু শব্দের অর্থ কি খারাপ বা অপছন্দনীয় খারাপ বা অপছন্দনীয় আচ্ছা আপনাকে যদি আমি অপছন্দনীয় কোনো খাবার আপনার সামনে দিই আপনি খাবেন তাহলে আপনি বলছেন এই বিড়ি খাওয়ার মাকরু তামাক খাওয়াটা মাকরু জর্দা খাওয়াটা মাকরু তারপরেও খাচ্ছেন বোঝা গেল এটা আপনার কাছে খারাপ না এটা আপনার কাছে না হইলে পেটে কথা বলি হয় না এটা আপনার কাছে মধুর মতন ঠিক কিনা মাকরুটা কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে মাকরু আল্লাহর কাছে অপছন্দনীয় আপনি দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে অপছন্দনীয় খাবার খাচ্ছেন আর আখিরাতে সে আল্লাহ আপনাকে জান্নাত দিবে এই আশা করেন কেন কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের মধ্যে অনেক বড় অপরাধীর কথা উল্লেখ করে লাস্টে বলছেন যে এটা ইনদা রব্বিকা মাকরুহা এটা তোমার রবের কাছে অপছন্দনীয় তার মধ্যে জেনা আছে ব্যভিচার আছে সুদ আছে মিথ্যা কথা আছে অপচয় আছে অপব্যয় আছে শয়তানের পদঙ্ক আছে এমন এমন ভাবে 15টি বিষয় বস্তু উল্লেখ করে আল্লাহ পাক বলছেন ইনদা রব্বিকা মাকরুহা এই কাজগুলা তোমার রবের কাছে অপছন্দনীয় যারা নাকি আল্লাহর অপছন্দনীয় কাজ দুনিয়ার জমিনে করবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না জাহান্নামে নিক্ষেপ করা হবে বলে নাউযুবিল্লাহ তাহলে বেশি করে পান খেতে হবে জর্দা দিয়ে আর বিড়ি টানতে হবে কথা কি বুঝতে পেরেছেন খাবেন তো ইনশাআল্লাহ খাবেন আজকে থেকে নিয়ত করবেন যে এগুলো আর খাবো না বাদ দিয়ে দিলাম পারা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলে রান তাহলে এক নম্বর মুজমিনের কমর যারা নাকি নেশা দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না দুই নম্বরে রাজিলাতুন নিসা মর্দমেলক মর্দমেলক চেনেন নাকি দুই নম্বর আছে মর্দ মেয়ে লোক যে বাজে মেয়ে ছেলে এই জায়গা থেকে চিল্লাইয়া কথা বললে বিলের ওই পাশ থেকে শোনা যায় এমন মেয়ে লোক আছে না নাই কথা বলছে না কেন রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটে পুরুষ মানুষ পর্যন্ত কে দেখে লজ্জা পায় আছে না আছে না এমন মানুষ আপনাদের এই চাষরা এলাকায় নাই নেই বলেন যে নেই সমস্যা আছে তিন নম্বরে
আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব আব্দুর রাজ্জাক ফুল তিনি এখানে উপস্থিত হয়েছেন, আমরা মাহফিলের কমিটির পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। তো তিন নম্বর আছে রাজিল ও বর্তমান চেয়ারম্যান, আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব আসছে, সবাই বলে মারহাবা। মাহফিলের পক্ষ থেকে তাকে স্বাগত, আল্লাহ পাক আয়াতে তাইয়্যিবা দান করে বলেন আমি। সবাই বলবো তিন নম্বর আদায়ুস, তিন নম্বর কি এরা তিনজনের, এই তিনজনের অবস্থা কি? এরা জাহান্নামে যাবে, জান্নাতের গ্রাম পাবে না। দায়ুস শব্দের অর্থ কি বলেন তো? দায়ুস কাকে বলে বলতে পারবেন? দায়ুস কাকে বলে আমরা অনেকে জানি না, আমরা মনে করি যে মহিলা বেপরতে থাকে সেই মহিলা দায়ুস, ঠিক কিনা? না, সেই মহিলা দায়ুস না, সেই মহিলা রাজিলা তুননেসা। কথা বুঝতে পেরেছেন? দায়ুস হচ্ছে আপনি স্বামী, আপনার স্ত্রী বিপর্যয় চলে আপনি তাকে বাধা দিতে পারেন না, আপনি দায়ুস, ঠিক কিনা? দায়ুস হচ্ছে আপনি সন্তান, আপনার মা বিপর্যয় চলে আপনি মাকে নিষেধ করতে পারেন না, আপনি দায়ুস। দায়ুস হচ্ছে আপনি বাবা, আপনার মেয়ে বিপর্যয় চলে আপনি তাকে বাধা দিতে পারেন না, ফেরাইতে পারেন না, আপনি দায়ুস বলেন, নাউজুবিল্লাহ। দায়ুস হচ্ছে আপনি ভাই, আপনার বোন ছোট বোন বিপর্যয় চলে আপনি ছোট বোনকে ফেরাইতে পারেন না, নিষেধ করতে পারেন না, আপনি দায়ুস। এবার বলেন তো দায়ুস শব্দের অর্থ কি একটু বলেন? দায়ুস শব্দের অর্থ যার অধীনে কোন মেয়ে লোক আছে, আপনি স্বামী আপনার অধীনে আপনার স্ত্রী আছে, আপনি বড় ভাই আপনার অধীনে আপনার ছোট বোন আছে, আপনি পিতা আপনার অধীনে আপনার বোন আপনার মেয়ে আছে, এই যারা অভিভাবক আছে অভিভাবকরা যদি তাদের সন্তানদেরকে পর্দা থেকে পর্দা করানোর জন্য উদ্বুদ্ধ করতে না পারে, বেপর্দায় চলে বাধা দিতে না পারে, এই পুরুষরা হচ্ছে দায়ুস। কথা কি বুঝতে পেরেছেন? অনেকে খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে আমার ভাইয়েরা, এই জন্য মহিলাদের সৌন্দর্য একমাত্র স্বামী ছাড়া কারোর সামনে সে দেখাইতে পারবে না। জুলাইকা যখন বলল আইতালাকা আমার দিকে আসো, এবার ইউসুফ আলাইহিস সালাম বলছেন মাআযাল্লাহ তোমার এই অপকর্ম থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটে আশ্রয় চাই, কোন সুবহানাল্লাহ। এবার যখন ইউসুফকে জোর করে জুলাইকা তার পিছন দিক থেকে আক্রমণ করা শুরু করে দিল, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে দৌড় দিলেন দরজার দিকে, কোন দিকে? দরজার দিকে দৌড় দিলেন। দরজার সামনে যখন পৌঁছে গেলেন, দরজার সামনে আসার সাথে সাথে দরজায় যে বড় বড় লম্বা লম্বা তালা গুলা লাগানো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে দরজার তালাগুলো টাস টাস করে খুলে গেল, কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, ইউসুফ আলাইহিস সালাম তার ক্ষমতা কিন্তু তালা খোলা ছিল না, তালা যে খুলবে এই ক্ষমতা কি ইউসুফের ছিল নাকি? কিন্তু ইউসুফের ক্ষমতা ছিল দরজা পর্যন্ত পৌঁছানো, ঠিক কিনা? ইউসুফের প্রচেষ্টা, ইউসুফের ক্ষমতা ছিল দরজা পর্যন্ত পৌঁছানো। দরজা পর্যন্ত যখন ইউসুফ আলাইহিস সালাম পৌঁছে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখান থেকে তার সাহায্য শুরু হয়ে গেল, দরজার তালাগুলো আল্লাহ পাক নিজে কুদরতের মাধ্যমে খুলে দিলেন, কোন সুবহানাল্লাহ। আমাদেরকেও শিক্ষা নিতে হবে যে কোনো কাজ সংগঠিত করার জন্য আমাদের কাজ হচ্ছে নিজেদের জান এবং মাল দ্বারা সেই জিনিসটার জন্য প্রচেষ্টা চালানো, আপ্রাণ চেষ্টা করা। আমাদের চেষ্টা যেখানে শেষ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য ওইখান থেকে শুরু হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দরজা খুলে দৌড় দিলেন, দৌড় দিয়ে সামনে হুপ রেখে পড়লেন, দাঁড়িয়ে দেখলেন জুলাইকার স্বামী দাঁড়ানো, জুলাইকার স্বামী দাঁড়িয়ে রয়েছে। এবার আজ যে মিসের হতভম্ব হয়ে গেল ব্যাপারটাকে ইউসুফ দৌড় মারলো কেন ঘরের মধ্যে থেকে, পিছনে দাঁড়িয়ে দেখে তার স্ত্রী জুলাইকা ও পিছে পিছে দৌড়ায়, কথা বুঝতে পেরেছেন? স্বামীকে যখন দেখেছে, স্বামীকে দেখার সাথে সাথে মহিলারা কিন্তু জায়গায় দাঁড়িয়ে পল্টি হতে পারে, ঠিক কিনা? আপনার এক মিনিটের মধ্যে আপনার চাকরির চোখ পাল্টে দিলে আপনি টেরও পাবেন না, আপনি ভাবতেও পারবেন না এই পাল্টি মারলো কেমন আমার সাথে, ঠিক কি নজরে বলে? ইউসুফের জন্য জান দিয়ে দেয়, মাল দিয়ে দেয়, সব দিয়ে দেয়, ইউসুফ আমার জীবন, ইউসুফ আমার মরণ, ইউসুফ আমার সব,
যখন স্বামীর সামনে ধরা খেয়েছে সাথে সাথে মুখটাকে ডাইকা স্বামীকে বলছে, ও স্বামী তোমার গোলাম ইউসুফ আমার উপরে আক্রমণ করেছে, কি বিচার করবা করো। সাথে সাথে চোখ পাল্টি, ইউসুফ তো হতভম্ব হয়ে গেল, ব্যাপারটা কি, আমাকে এত আদর করে ডেকে নিয়ে গিয়া আমাকে কুপ্রস্তাব নিজে দিয়া এবার নিজে আমার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। আমার ভাইরা আজ যে মেসেজ ছিলেন একজন বিচক্ষণ মানুষ, সে সাথে সাথে জোলাইখার কথা বিশ্বাস করলেন না। সে বললেন, জোলাইখা তোমার এই কথার কোনো সাক্ষী আছে নাকি? এবার জোলাইখা বলছে, আমাকে কি তোমার বিশ্বাস হয় না? আমাদের সমাজের নারীরা এমন করে কি করে না? স্বামীর কাছে যদি কোনো সময় ধরা খেয়ে যায়, বয়ফ্রেন্ডের সাথে গল্প করে, স্বামী যে মোবাইলটা ট্র্যাকিং করে বুঝে ফেলে যে কার সাথে যেন গল্প করছে, সাথে সাথে আমাকে তুমি বিশ্বাস করো না, কথা বল না, বিশ্বাস হয় না আমার, এতদিন ধরে তোমার সংসার করি, এই বিশ্বাস আমার উপরে তোমার, এই ভালোবাসো তুমি আমার, কথা বলছেন না, এরকম বলে কি বলে না? এবার স্বামী যদি একটু বেশি চাপাচাপি করে, বেশি জোরাজোরি করে, ওই স্ত্রীর ওই ঘরে যদি ছোট্ট ছোট্ট বাচ্চা থাকে, এক বছর দেড় বছরের, দুধ খায়, তখন বলে থাকলো তোমার ছেলে মেয়ে, আমি গেলাম বাপের বাড়ি, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার ওই ব্যক্তি চিন্তা করে খাইছে, রে এই এক বছর দুই বছর বয়সের সন্তান কে লালন পালন করবে, আমি তো থাকি বাইরে, মা গো তুই যাইস নি, মা গো এটা বাস্তব। আরে এই অবাস্তব, এই বাস্তব সত্য কথাটা আমাদের সহ্য হয় না, আমার এই দাসী আগে থেকে টাকা দিয়ে কিনে রেখে দিয়েছে। আমাদের সমাজেও টাকা দিয়ে সাক্ষী কেনা যায় কি যায় না? টাকা দিয়ে সাক্ষী কেনা যায়, আবার টাকার বিনিময়ে সাক্ষী পরিবর্তন হয়, কঠিন বিপদের সময়, তোমার নবীর অপমানের সময় একমাত্র তুমি আল্লাহ ছাড়া আমার আর কোন সাহায্যকারী নাই, কোন সুবহানাল্লাহ। মুমিন যেখানেই যেভাবে বিপদে পড়বে, মুমিন বিপদে পড়ার সাথে সাথে সাহায্য চাইবে কার কাছে? জোরে বলেন, ইব্রাহিম আগুনে ফেলার সময় বিপদে সাহায্য চেয়েছিল কার কাছে? ইব্রাহিম মাছের পেটের মধ্যে ঢুকে সাহায্য চেয়েছিল কার কাছে? জোরে বলেন, প্রত্যেক নবী রাসূলগণ বিপদে যখন পড়েছেন, মুমিনরা যখন বিপদে পড়েছেন সাহায্য চেয়েছিলেন আল্লাহর কাছে, সুতরাং আমরাও যখন বিপদে পড়ব সাহায্য চাবো কার কাছে? তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো, আজকের এই কঠিন বিপদ থেকে আমাকে বাঁচাইয়া দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করে দিলেন ইউসুফ আলাইহিস সালাম, এবার বলছেন, ও আজ যে মেসে আমার সাক্ষী হচ্ছে ওই দাসীর কোলে ছয় মাসের শিশু। এবার ইউসুফ যখন ওই ছয় মাসের শিশুর কথা বললেন, আজ যে মেসে বলছে তুমি কি পাগল নাকি মাথা খারাপ, ছয় মাসের শিশু কথা বলবে কেমনে? জোলাইকা হতভম্ব হয়ে গেল, দাসী হতভম্ব হয়ে গেল। আচ্ছা বলেন তো, মানুষের কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ধরে বলেন, অনেক মানুষ এমন আছে 40 বছর পর্যন্ত কথা বলতে পেরেছে, 40 বছর বয়সে এসে জবান বন্ধ হয়ে গিয়েছে, ঠিক কেন? অনেক মানুষ এমন আছে যারা আমাদের সমাজে বোবা, যারা কথা বলতে পারে না। এই বোবাদের অ্যানালাইসিস করে দেখা গিয়েছে বোবাদের জিহ্বাটাও যেমন আমাদের জিহ্বাটাও তেমন, কিন্তু আমরা কথা বলতে পারি, বোবারা কথা বলতে পারে না। গবেষণা করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীগণ, এই টোনটা, এই কথা, এই মুখ থেকে, এই গলার কণ্ঠ থেকে কেমনে বের হয়, কোথেকে বের হয়, কোন পদ্ধতিতে বের হয়, আজ পর্যন্ত বিজ্ঞানীরা এটা আবিষ্কার করতে পারে নাই। মানুষের মুখের এই ভাষা, এই টোন, এই কথা কোথেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাহির করে দেয়, কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেউ আজ পর্যন্ত বের করতে পারে না, এটা আল্লাহর নেয়ামত, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিশুটির দিকে ইঙ্গিত করতে বললেন, তিনি বললেন, এই শিশুটি আমার পবিত্রতার সাক্ষী। এবার শিশুটির দিকে তাকিয়ে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ও শিশু
তুমি আল্লাহর হুকুমে আমার পবিত্রতার সাক্ষী দাও। সুবহানাল্লাহ। ইউসুফ যখন এই কথা বললেন, শিশুনি তখন ডাক দিয়ে বসানো আছে যে মিশর, তুমি তাকায় দেখো ইউসুফের পরানসোয়া, ইউসুফের জামাটা কোন দিক থেকে ছেঁড়া। ইউসুফের জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে তোমার স্ত্রী সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। আর ইউসুফের জামা যদি পেছন থেকে ছেঁড়া থাকে, ইউসুফ সত্যবাদী, তোমার স্ত্রী মিথ্যাবাদী। এবার তাকে দেখা গেল ফালাম্মা রাআ কামীসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদাকুন ইন্না কাইদাকুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। তাকে দেখলো ইউসুফের জামা, ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া না পেছন দিক থেকে ছেঁড়া? যখন দেখলো পেছন দিক থেকে ছেঁড়া, এবার ওর স্বামী জুলাইকার স্বামী বলছে ইন্না কাইদা কুন আযীম, নিশ্চয়ই মহিলাদের চক্রান্ত অত্যন্ত কঠিন। শয়তানের চক্রান্তর কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দুঈফা, শয়তানের পরিকল্পনা, শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। আর মহিলাদের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ বলেছেন ইন্না কাইদা কুন্না আযীম, মহিলাদের চক্রান্ত অত্যন্ত কঠিন এবং মারাত্মক। মহিলাদের চক্রান্তের মধ্যে যে পুরুষ একবার পড়েছে ও জীবনটা তছ নছ হয়ে গেছে, ঠিক কিনা যারা বলেন? আমাদের সমাজের নারী নির্যাতনের অনেক আইন আছে কিন্তু পুরুষ নির্যাতনের আইন আমরা খুঁজে পাই না, ঠিক কিনা যারা বলেন? কিছু হইলেই খালি নারী নির্যাতনের মামলা, কত পুরুষ এই নারী নির্যাতনের মামলা ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ঘরে ঘরে পুরুষ নির্যাতিত হচ্ছে লজ্জার ভয়ে, মাথা শরমের ভয়ে, মাথা নত হয়ে যাবে এই ভয়ে মানুষের কাছে কোনো কিছু প্রকাশ করতে পারে না, ঠিক কিনা? অনেক পুরুষ আছে ঘরে বসে পুরুষ নির্যাতিত হয় নারীর কাছে, কিন্তু বলতে পারো মান সম্মান থাকবে না, ঠিক কিনা যারা বলে? আমার ভাইরা, প্রমাণ হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। ইউসুফ তোমার কি মনে আছে নাকি বালক কি এতক্ষণ কথা বলছিল ইউসুফের সাথে, কার সাথে? মনে আছে? মনে আছে কোন বালক? ষোলো বছর না, ষোলো বছরের প্রাণ নিতে গিয়েছিল, বলেছিল আমাকে আরো দাও। এবার যখন বালক বললো ইউসুফ মনে পড়েছে নাকি, বলছে মনে পড়েছে, তুমি কি জানো নাকি তার প্রশংসা করার কারণে, তার পবিত্রতা ঘোষণার জন্য তাকে এত এত দান করতে পারেন, যে আল্লাহ পাক আমাদের সব কিছু দান করেছেন সেই আল্লাহর প্রশংসা যদি আমরা সকাল সন্ধ্যা সবসময় বহনা করতে পারি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত দান করতে পারে? একটু কি চিন্তা হয় মুসলমান? কিন্তু আমরা কপাল পোড়া, আমরা ভালো জিনিসটা বুঝি না, ঠিক কিনা ধরে বলেন? যাই হোক, আমি আর আলোচনা বিষয় লম্বা করবো না, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার প্রথম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করে সংক্ষিপ্ত আকারে এর তর্জমাগুলো বলে শেষ করবো, যেহেতু আমার সময় কম। কথা বুঝতে পেরেছেন? সংক্ষিপ্ত আকারে তর্জমা শেষ করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আলিফ লাম মিম এটা একটা আওয়াজ, এটা একটা শব্দ, এটা কি? একটা শব্দ। মনে করেন যে আমরা এখানে বসে আছি এই মাটির অপর প্রান্তে, বিকট একটি শব্দ বা আওয়াজ যদি আমাদের কানে ভেসে আসে, আমাদের তো জানতে কৌতূহল হবে মনের মধ্যে কিসের শব্দ একটু জানতে হবে, ঠিক কিনা? হঠাৎ একটা আওয়াজ শুরু হলো, দুঃখ করে একটা আওয়াজ, আলিফ লাম মিম, মানুষ আশ্চর্য হয়ে গেল যে হোয়াট ইজ দা আলিফ লাম মিম, আলিফ লাম মিম এটা কি, এটা কিসের সাউন্ড, এটা কিসের শব্দ? আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা একটা কিতাবের শব্দ। সুবহানাল্লাহ। পড়েন কিসের শব্দ? এটা একটা কিতাবের শব্দ। বুঝলাম কিতাবের শব্দ কেমন কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফিহি, এই কিতাব নিয়ে কারো কোনো সন্দেহ থাকবে না, কেউ এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ ঢুকাইতে পারবে না। বুঝলাম এইটা একটা কিতাব কোনো সন্দেহ ছাড়া, কেন নাযিল হয়েছে? আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নাকি তাকওয়া অবলম্বন করতে চায়, যারা নাকি সঠিক পথে চলতে চায়, যারা নাকি নবীওয়ালা পথে চলতে চায়, সেই সমস্ত মুত্তাকিদের জন্য এই কিতাবটা পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। পড়ে সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করা হচ্ছে, তাহলে বুঝলাম নবীওয়ালা কাজ কারা করে?
করে মুত্তাকি কারা কারা সঠিক পথ প্রদর্শন পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি আপনি একটা পাত্রে পানি আনতে গেলেন, যদি নিচের ছিদ্রটাকে কল চাপতে চাপতে ডানটি ভেঙে যাবে, এরপরও কি কলের ওই পানি ওই পাত্রের মধ্যে পড়বে? নিচে দিয়া সব কি হবে? বাইরে হয়ে চলে যাবে। ইমানটা হচ্ছে সব ধরে রাখার পাত্র। ইমানটা কি? সব ধরে রাখার পাত্রটা হচ্ছে ইমান। ইমানের তলায় ছিদ্র, আপনি খালি সুবহানাল্লাহ করতেছেন আর বলতেছেন জান্নাতের এত বড় উপরে মুসি, খালি সিল্লা লাগাইতেছেন আর বলছেন জান্নাত লেখা হয়ে গিয়েছে, খালি ইসলাম হয়ে যাচ্ছেন আর মনে করছেন টিকিট পেয়ে গিয়েছি, খালি ইসলামের ময়দানে যাচ্ছেন আর মনে করতেছেন জান্নাত আমার জন্য লিখে দেওয়া হয়ে গিয়েছে, খালি ইসলামে আন্দোলন করতেছেন, খালি মিছিল করতেছেন, খালি মিটিং করতেছেন, মনে করতেছেন জান্নাত আপনি পেয়ে গিয়েছেন। আল্লাহর কসম করে বলছি, ইমানের তলা যদি ছিদ্র থাকে কোনো কিছুই ইবাদত আপনার ওই পাত্রের মধ্যে ঢুকবে না। কষ্ট হচ্ছে না আপনারা? খারাপ লাগতেছে? তাহলে সর্বপ্রথম আমাদেরকে ইমানটাকে মজবুত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আখলিস দীনাকে ইয়াকফিকাল আমালুল কালীল, ইমানটাকে মজবুত করো, ইমানটাকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কি না? বলে আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলেছেন মুত্তাকি কারা ইল্লাল্লাযীনা আমানু, প্রথম অবস্থায় যারা নাকি ইমানদার হবে, ওয়া আমিলুস সালিহাতি ইল্লাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা নাকি অদৃশ্যের প্রতি ঈমান আনবে, ওয়া ইউকিমুনা সালাহ এবং নামাজ কায়েম করবে, পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে তারাও মুত্তাকিন, আর মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাকে যে রিজিক দিয়েছি সেই রিজিকটা আমার রাস্তায় খরচ করবে। আল্লাহ যে রিজিক দিয়েছেন এই রিজিক কার রাস্তায় খরচ করতে হবে? আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, বাজে জায়গায় খরচ করা যাবে না। ঠিক কিনা ধরে বলে? গান বাজনা কনসার্টের জন্য পয়সা খরচ করা যাবে না, বিভিন্ন অনুষ্ঠানের নামে নাচ গানের মধ্যে পয়সা খরচ করা যাবে না। পয়সা খরচ করতে হয় আল্লাহ যেখানে